আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। আশা করি তোমাদের ফ্যামিলির সব মেম্বাররা সুস্থ আছে, ভালো আছে। যাই হোক, ধৈর্য ধরতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে, এটাই হচ্ছে আমার অ্যাডভাইস, তাহলে আমরা মহামারী থেকে পরিত্রাণ পাবো। যাই হোক, আমি গত ক্লাসে নবম অধ্যায়টা শেষ করেছি, তাই না? আজকে দশম অধ্যায় পড়াবো। তোমরা বই নিয়ে বসে পড়ো, বইয়ের 57 পৃষ্ঠা খুলে গেল। দশম অধ্যায়ের পূর্ণিমা ও ধর্মীয় অনুষ্ঠানটা পড়াবো, খেয়াল করবে। ধর্মীয় অনুষ্ঠান ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক ধর্মে ধর্মীয় অনুষ্ঠান আছে, বৌদ্ধদেরও নানা ধর্মীয় অনুষ্ঠান উৎসব আছে। এই ধর্মীয় অনুষ্ঠানগুলো বিশেষ বিশেষ পূর্ণিমায় পালিত হয়। এই ধর্মীয় অনুষ্ঠানগুলো বুদ্ধ জীবনের নানা ঘটনার সাথে সম্পর্কযুক্ত। ধর্মীয় অনুষ্ঠানগুলো বিভিন্ন পূর্ণিমায় উদযাপিত হয়, এই জন্য বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠানগুলোর সঙ্গে রয়েছে পূর্ণিমার ঘনিষ্ঠ সম্পর্ক। অষ্টমী অমাবস্যাতেও ধর্মীয় অনুষ্ঠান হয়। বুদ্ধের আদর্শকে স্মরণ করার জন্য ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়, এই জন্য ধর্মীয় অনুষ্ঠানের গুরুত্ব বেশি, পূর্ণিমার গুরুত্বও বেশি। তাই বৌদ্ধ পূর্ণিমাগুলো যথাযথ ধর্মীয় মর্যাদা এবং ভাবগান গাম্ভীর্যের মাধ্যমে উদযাপন করা হয়। তোমরা ধর্মীয় অনুষ্ঠানে যাবে, অংশগ্রহণ করবে। ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া এবং অংশগ্রহণ করা পুণ্যময় কাজ। এতে মনে কী আসে? প্রীতিভাব আসে, সম্প্রীতিভাব জাগ্রত হয়। বৌদ্ধদের কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানের নাম উল্লেখ করা হলো, যেমন বুদ্ধ পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা ইত্যাদি। তাহলে প্রথমে বুদ্ধ পূর্ণিমা নিয়ে একটু ডিসকাস করি। তোমরা খেয়াল করো, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের সর্বপ্রধান এবং সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা। এর অপর নাম বৈশাখী পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থের জন্ম হয়। একই পূর্ণিমাতে তিনি বুদ্ধত্ব লাভ করেন। তাঁর মহাপরিনির্বাণ একই পূর্ণিমা তিথিতে হয়েছিল। অতি আশ্চর্য যে বুদ্ধ জীবনের প্রধান তিনটি ঘটনা একই পূর্ণিমা তিথিতেই ঘটেছিল। তাই এটি বৌদ্ধদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান। এদিন বৌদ্ধরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা উৎসব আয়োজনে মেতে থাকে। সকলে নতুন জামা কাপড় কী করে? পরিধান করে। সকালে বুদ্ধ পূজা দেওয়া হয়। বৌদ্ধ ভিক্ষুদের বিভিন্ন বস্তুসহ সংবোধন করা হয়। গৃহীরা পঞ্চশীল অষ্টশীল পালন করে। বিকেলে ধর্মসভা হয়। এতে বুদ্ধের জীবনী ও বাণীসমূহ আলোচনা করা হয়। সন্ধ্যায় সমবেত প্রার্থনা করা হয়, প্রদীপ জ্বালানো হয়। রাতে বুদ্ধ কীর্তন বা ধর্মীয় গানের ব্যবস্থা করা হয়। সেদিন সরকারি ছুটির দিন থাকে, তাই স্কুল কলেজ এবং অফিস আদালত কী করে? বন্ধ থাকে। তারপরে আষাঢ়ী পূর্ণিমাতে চলে যাই আমরা একটু। আষাঢ়ী পূর্ণিমায় সিদ্ধার্থ মাতৃগর্ভে জন্ম নেন। এই পূর্ণিমাতে তিনি গৃহত্যাগ করেন, সারনাথ প্রথম ধর্মপ্রচার করেন। একই পূর্ণিমা তিথিতে ভিক্ষুগণ এই পূর্ণিমাতে বর্ষবাস গ্রহণ করেন। তাঁরা 3 মাস ধ্যানচর্চায় নিবিষ্ট থাকেন। এতে গৃহীরা অষ্টশীল উপোষদ পালন করেন। উপোষদ বৌদ্ধ ধর্মে একটি পূর্ণময় ব্রত, এর অর্থ উপবাস। উপোষদ গ্রহণ করলে দুপুর 12টার পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত পানীয় ছাড়া আর কিছুই গ্রহণ করা যায় না। বুদ্ধ এদিন ঋদ্ধি প্রদর্শন করেন। ঋদ্ধি অর্থ কী জানো? অলৌকিক শক্তি। তিনি এই পূর্ণিমাতে তাবতিংশ স্বর্গে যান, সেখানে তাঁর মাকে ধর্মোপদেশ দেন। এই জন্য আষাঢ়ী পূর্ণিমা সকল বৌদ্ধদের জন্য অতি পবিত্র। কেমন? তাহলে আমি এতটুকু পর্যন্ত আজকে ক্লাসটা করিয়েছি। তোমরা কী করবে? রিডিংগুলো ভালো করে করবে। পরের ক্লাসে তোমাদের হয়তো দেখা হবে। আর তোমাদেরকে আমি তোমাদের সুবিধার জন্য বাড়ির ক্লাসটা এখানে লিখে দিছি বোর্ডে, তোমরা খেয়াল করতেছো আশা করি। পাঠ পরিকল্পনা, হ্যাঁ, পাঠ পরিকল্পনা থেকে রচনামূলক প্রশ্নগুলো 1 থেকে 4টি তোমরা SW করবে। তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে দিছি, যাতে তোমাদের ভুল না হয়, তোমাদের বুঝতে যাতে সমস্যা না হয়। কেমন? তো তোমাদের সুস্থতা কামনা করি, মঙ্গল কামনা করি। বিদায় নিয়ে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।